অল্প সূর্য ওঠার আগে। ওরা দুজন যখন সিনেমা থেকে বেরোলো তখন টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। আকাশের বুকে ছেঁড়া ছেঁড়া মেঘেদের দারুণ ব্যস্ততা, ভিড়ের তরঙ্গ ঠেলে ঠেলে সিনেমার সামনে খোয়া ওঠা রাস্তার পাক ঘষে ঘষে মোর মাথায় চওড়া রাস্তার উপর দাঁড়ালো। ছাঁকড়া বট গাছটা দমকা বাতাসে বাতাসে বিপশানা হয়ে যৌবন ঢাকতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর জামাই ষষ্ঠী, নববরবধূরা প্রজাপতির মতো রঙিন পাখা মেলে উঠতে বের হয়েছে। সর্বক্ষণের জন্য সমস্ত মোর মাথাটা উৎসব প্রাঙ্গণ হয়ে কলকাকলিতে মুখরিত। সুবাস মোর মাথায় রাস্তার মাঝ বরাবর জায়গায় এসে দাঁড়ালো। চোখে তার কামনাপূর্ণ লোলুপ দৃষ্টি, সুবাসের গা ঘেঁষে দাঁড়িয়ে অলকা অলকা তার আসন্ন 2 ঘন্টা প্রতীক্ষার প্রহর গুনে চলেছে। জীবনের প্রথম খদ্দের হিসেবে পেয়ে গেছে সুবাসকে। মাঝে মাঝে এক ভয়ঙ্কর কল্পিত মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকলো, আর এক অজানিত ভয়ে শিহরণে কেঁপে কেঁপে উঠতে থাকলো। নিজেকে তার মোটেই সুস্থ বোধ হচ্ছে না, সে যেন দীর্ঘদিন কোনো দুরারোগ্য রোগে ভুগে আজ তাকে হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে। না বেরিয়ে পড়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। একদিন দুপুরবেলা বাবার কারখানায় 3 জন সহকর্মী অসুস্থ বাবাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যায়। মাথা ঘুরে পড়ে যায় কারখানার মধ্যে, বুকের ভিতর যন্ত্রণা, হাসপাতালে পড়ে রইল বেশ কয়েক মাস। হাসপাতাল তাদের রুটিন ট্রিটমেন্ট করে ছুটি দিয়ে দিয়েছে। বর্তমানে হাঁপানিতে আক্রান্ত, শরীর হচ্ছে ক্ষীণ, কর্মহীন হয়ে চিন্তা ভাবনার বিছানার সাথে শরীর মিশে যাচ্ছে। বছরখানেক কোনো রকমে টালমাটাল চললো, সংসারে কোনো রোজগার পাতি নেই, কোনো রকম অর্ধাহারে দিন কাটছিল। সে পথ বন্ধ হয়ে আসছে, ধার দেনার পথ বন্ধ, কলোনির সবাই জানা হয়ে গেছে যে ধার শোধ করার ক্ষমতা তাদের নেই। সংসারে সেই বড়, আছে ছোট ভাই আর এক বোন। খেতে না পেয়ে পেয়ে তারা কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, তারপর এক পেট খিদে নিয়ে ঘুমিয়ে পড়ে। মাও যেন কেমন মুখ বধির হয়ে গেছে, তবে এখন সে রক্ত মাংসের সজীব যুবতী। কলোনির জনাচারেক লোচ্চার তাদের লোলুপ দৃষ্টি তাকে ভয় পাইয়ে দেয়। অলকাদের বাড়ির মুখপাত থেকে কয়েকটা বাড়ির পর সুবাসের বাড়ি, যাতায়াতের পথে মাঝে মধ্যে দেখা হয়ে যায় দুজনের। আজকাল তাদের বাড়ির চোখ ফেলে দাঁড়িয়ে যায় লোলুপ দৃষ্টি, কুশ্রিত মন্তব্য, সূচক ইঙ্গিত। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে কয়েক পা যেতেই বুঝতে পারে সুবাস তার পেছনে। সন্ধে পেরুবে পেরুবে রাস্তার পাশে ঝুড়ি নামা বট, পাশেই পুকুর, জায়গাটা নির্জন। অলকা মনে মনে বেশ ক্ষিপ্ত ও আতঙ্কিত, একটু মরিয়া হয়ে দাঁড়িয়ে পড়ে। সুবাস তার সামনে আসতেই দৃঢ়তা দেখিয়ে বলে ওঠে, আপনি দেখি প্রায়ই আমার পিছন নেন, উদ্দেশ্যটা কি জানতে পারি? প্রথমে সুবাস একটু থমকে পড়ে, তখন তার দৃষ্টি নিবদ্ধ ছিল কের উপর। স্বগতির মতো বলে ফেলে, তোমাকে দেখতে বেশ ভালো লাগে। অলকা পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, ভালো লাগে কোনটা, আমাকে না আমার শরীরটাকে? সুবাস বেশ মরিয়া হয়ে বলে ওঠে, তোমাকে তোমার নন্দলে কাঁচা দেহটাকে সর্বোপরি বুকের উপত্যকার গিরি উপত্যকা চড়াই উতরাইগুলো। অলকা সরবৃদ্ধ দৃষ্টি হেনে বলছিল, এতগুলো বস্তু কি এমনিতে মেলে, এর কি কোনো মূল্য নেই? সে দেখছিল সুবাসের 2 চোখের তারায়
কামনার রং এর ঝিলিক মাত্র 50 টাকার বিনিময়ে রক্ষা হয়েছিল দেহের মূল্য। এখনো ভাবিত হয় সেদিন স্বল্পক্ষণের মুহূর্তটাকে, নিজের প্রয়োজনে সমাজের ভঙ্গুর পরিবর্তনটা কাজে লাগিয়ে বেশ সুচারু দক্ষতার উতরে যেতে পেরেছিল। কয়েকটা বাস যাতায়াতের পর জায়গাটা ফাঁকা হলো, বৃষ্টি পড়া একেবারেই বন্ধ। কই যাচ্ছ না? অলোক আর কতটা ভয় মিশ্রিত মিনমিনে শোনালো। সুভাষ একটা সিগারেট ধরিয়ে নিতে নিতে বলল, চলো। সুভাষকে নিঃশব্দে অনুসরণ করলো সে। অলকার হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ে যায়। দুপুরের পরেই সে বাড়ি থেকে বেরিয়েছে, এখন কত রাত কে জানে। অলকা অধীর কণ্ঠে বলে ওঠে, কই কোথায় নিয়ে যাবেন বললেন? বললেন, আমার আবার অন্য দরকার আছে। দরকার মানে অন্য কাউকে কথা দেয়া আছে বুঝি? কথাটা বলেই অলকার দিকে চোখ টেরিয়ে মুচকি হেসে নিল সুভাষ। অলকা দাঁড়িয়ে পড়ে, মুহূর্তের জন্য সারা শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। প্রবল একটা ঝাঁকুনি মেরে শরীরটাকে সচল করে নেওয়ার চেষ্টা করলো সে। পুরুষ মানুষ একটু কঠিন প্রকৃতির হয়, সেটা জানা ছিল তার, তবে তাদের হৃদয়হীনতার কথা জানা ছিল না তার। সুভাষের হয়তো ধারণা, সে বোধহয় বহুদিন ধরে এই গোপন দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অলকা তার সমস্ত দুঃখ ক্ষোভ হতাশা মনের মধ্যে চেপে দিয়ে পুনরায় চলতে শুরু করলো। রাস্তা তার এদিক ওদিক যায়, অন্ধকারে ঠিক মতো নজর চলে না। মেঘলা আকাশে কুয়াশার আভরণ, গুমোট বাতাস। রাস্তার ধারে একটা সরু নালা পেরিয়ে সুভাষ হাত দুখানা প্রসারিত করে বলে, এসো। অলকা কাতর চোখে জিজ্ঞেস করে, অন্ধকার এই জঙ্গলের ভিতর এসেই দেখো না, ভিতরটা বেশ নির্জন নিরাপদ। আমি একবার এসেছিলাম, তবে সেটা দিন দুপুরে। কারণ জানতে চাও না? চেও না। অলকা এপাশ ওপাশ দেখে নিয়ে পা বাড়িয়ে লাফ দেয় টাল সামলাতে গিয়ে। পড়লো সুভাষের বুকের উপর, অলকার শরীরের ভিতরটা যেন কাটা দিয়ে উঠলো। বাগানের সামনের দিকটা ঝোপঝাড় মতো, ভিতরে বেশ ফাঁকা, একচিলতে ফাঁকা জায়গায় এসে থেমে দাঁড়ালো। সুভাষ পকেটে করে একটা ছোট পেন্সিল টর্চ এনেছিল, সেই দিয়ে জায়গাটা পরখ করে নিল একবার। অলকা দাঁড়িয়ে নিজের মধ্যে প্রস্তুতি শুরু করে দেয়। সে জানে না এ কাজের প্রস্তুতি কেমন, এমন শেপ শুধু সুভাষের এগিয়ে আসার প্রতীক্ষা। সুভাষ মোটা একটা শিকারে বসে বসে অলকার শরীরে টান দিয়ে বলে, এসো একটু বসা যাক। অলকা বসলো। সুভাষ একটা সিগারেট ধরিয়ে এক মনে টান দিয়ে কি যেন ভেবে চলেছে। অলকা নিশ্চলভাবে বসে, তাকে নিয়ে কেমন খেলা খেলবে কে জানে। আজকে দিনে সুভাষের মতো মধুলোভী ছেলেরা কৌশলী নারে ভোগে তৃপ্ত। সে যদি তাকে সেভাবে তৃপ্তি দিতে না পারে, প্রথম দিনটি যদি বিষাদ থাকে, তাহলে দ্বিতীয় দিন তার দিকে মুখ ফেরাবে না। ভবিষ্যতের পথ সুগম করতে আন্দাজ মতো নিজেকে তৈরিতে প্রস্তুতি নিল। পোশাকটা কিছুটা ঢিলে করে সে চোখে নারী দেহের যে সুগুলো আকর্ষণীয় তা অনাবৃত করলো। সুভাষ তন্ময় হয়ে বসে কি যেন ভেবেই চলেছে, এখানে আনার আসল উদ্দেশ্যটা ভুলে বসে গেছে। সুভাষ অলকা সুভাষ অলকা সুভাষের গা ঘেঁষে বসে মাথাটা তার কাঁধে ঠেকালো। যদি তার শরীরের সময় তার তন্ময় কাটে। সুভাষ একটা টানা শ্বাস ফেলে সিদ্ধারা সোজা করে বসল। কই কিছু বলছো না? সুভাষ একটু ঘুরে বসে অলকার মুখখানা দু হাতে তুলে খানিকটা আবেগ মেশানো সুরে বলে, আজকে রাতটা ভারী সুন্দর না? এই জঙ্গল ঘেরা অন্ধকারে চোখ বন্ধ করে আমি অনেক আলোর ঝলকানি দেখতে পাচ্ছি। সুভাষের এই হঠাৎ ভিন্ন সুরের
ভাবভক্তি অলকা ঠিক বুঝতে উঠতে পারছে না। লোকটাকে একটু আগে যেন কঠিন কর্কশ হৃদয়হীন রুক্ষ নির্মম মনে হচ্ছিল, এখন আর তেমন ভাবটা চোখে ঠেকছে না। মনে হচ্ছে হৃদয় ভরা প্রাণোজ্জ্বল এক সুন্দর পুরুষ। মনের মধ্যে ভয়ের কাঁপন ভাবটা একটু একটু করে গলতে শুরু করলো। সুভাষ বেশ উচ্ছ্বাস ভরা কণ্ঠে আবার বলতে শুরু করলো, যেন অলকা আমি এভাবে অসৎ উপায়ে নারী সদ্ভোগ করতে চাইনি। আজ সিনেমাতলায় যে সব দম্পতিদের দেখলাম তাদের চোখে মুখে কি লাবণ্যময় সুন্দর পরিতৃপ্তি ভাব, এ কথার কি জবাব হবে অলকা তা জানে না। তবু তাকে কথার সূত্র ধরে বলতে হয়, আপনিও তো বিয়ে করে সুখী জীবন যাপন করতে পারেন। অলকার কথা শুনে সুভাষের ঠোঁটের আগায় একটু বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলে বলল, বিয়ে করে বউ নিয়ে সুখে থাকার জীবন হয়তো আমার জন্য নয়, বাড়িতে বাবা মা আছে, এক বোন কারখানায় যা সামান্য বেতন তার উপর মাঝে মাঝে কারখানায় উঠে যাবে বলে হাওয়া ওঠে। এই এক অনিশ্চিত অবস্থার মধ্যে বিয়ে করতে সাহস পাই না, তাতে হয়তো সংসারের দুঃখ আরো বাড়বে, বরং এই রকম ভালো, এতে করে তোমার মতো মেয়েরা দেহ বেঁচে খেতে পারবে। এতক্ষণ সে সুভাষের কথাগুলোর মধ্যে একটা বেদনার সুর অনুভব করছিল, স্নেহ ভালোবাসা ও কর্তব্যের একটা মূর্ত প্রতিচ্ছবি পাচ্ছিল। তবে সে সুভাষের শেষ কথাটার দারুণভাবে আঘাত পেল। অলকা কিছুটা অভিমানে ভেজা কণ্ঠে বলে উঠল, মেয়েদের সম্বন্ধে আপনার ধারণা হয়তো ঠিক নয়, কোনো মেয়েই চায় না যে তার জীবন অবৈধ পথে অতিবাহিত হোক। মেয়েরা অবস্থার বিপাকে পড়ে কত অসহায় হয়ে পড়লে তবে তারা তাদের নারীত্বের মতো পরম সম্পদ এমনিভাবে রাস্তায় ধুলোয় লুটিয়ে দিতে বাধ্য হয়। আপনারা পুরুষ তা বুঝবে না। তাহলে তুমি বলতে চাও এতে মেয়েদের কামনা বাসনার কোনো তাগিদ থাকে না? না, বিন্দুমাত্র থাকে না। যে কাজের ঘৃণাই একমাত্র সম্পদ সেখানে কামনার বাসনার কোনো তাগিদেই আসতে পারে না। অলকার চোখের কোণায় জল চিকচিক করে। সুভাষ পেন্সিল টর্চা জ্বালিয়ে হাতের ঘড়ি দেখে রাত 8টা। সুভাষ অলকার পিঠের উপর হাত বোলাতে বলে, একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি কথা বলবে? বলুন, আমার সঙ্গে এই প্রথম না ইতিপূর্বে অন্য কোনো পুরুষের ঘনিষ্ঠতা হয়েছে? সুভাষের কথাতে অলকার রক্তে জ্বালা ধরে উঠল, বলে কি হবে এই অর্থহীন প্রশ্নের উত্তর শুনে? অর্থহীন হবে কেন, আমার মতো নষ্ট মেয়ের কথায় কি দাম থাকতে পারে বলুন? নাই থাক, তবু আমি তোমার নিজের মুখে থেকে সত্যি কথাটা জানতে চাইছি। অলকা কোনো উত্তর করল না, তবে তার শরীরের ভিতর থেকে আপনা আপনিই কেমন যেন কাঁপুনি উঠে আসছে। অলকা কয়েক ফোঁটা চোখের জল সুভাষের হাতে পড়ল, তারপর সে অলকার মুখটা ধরে চোখের ভিতর কি যেন পেতে চাইছে। তারপর এরপর পরের পর্ব।